হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে আফরার স্কুলের পিকনিকের ব্লগ। তো এটা ছিল 12th January, ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো আফরা স্কুলে পিকনিকে যাচ্ছে, যেহেতু স্কুল থেকে SSC পরীক্ষা দেওয়ার আগে পিকনিকে নিয়ে যাওয়া হয় বাচ্চাদেরকে। এটা মোটামুটি সব স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়। আমিও যখন SSC দিয়েছি তখন আমার স্কুল থেকেও আমি পিকনিকে গিয়েছি। তো ব্লগটা আমার জন্য স্পেশাল এই কারণে, এটা আফরাও বড় হয়ে গেছে, ও SSC পরীক্ষা দিবে সামনে, ওদের স্কুল থেকেও পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার একদম পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো যাওয়ার সময় হচ্ছে আমি ওকে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুমি যতটুকু পারো ভিডিও করে এনো, আমি একটা ব্লগ রেডি করব যেন তোমার স্মৃতিটা ধরে রাখতে পারি। আমার মানে ওর পিকনিকটা যখন ও বলছিল ওদের অমুক তারিখে পিকনিক হবে, তখনই আমার মনে হয় যেন আমার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আসলে কোনো কিছুই এখন নেই, কারণ তখন ফোন এতটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে স্মৃতিটা ধরে রাখতে পারিনি। তো এই তো দেখতেই পারছেন কত মজা করছে আফরা ফ্রেন্ডদের সাথে, ওদের টিচাররাও ছিল ওদের সাথে। তো আসলে কি বলবো, শুরুতে ওদের স্কুলে যাওয়ার কথা ছিল, তোর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে, 7টার মধ্যে উপস্থিত থাকার কথা ছিল। ও যেহেতু মেন শাখায় পড়ে বেলি রোড মেন ব্রাঞ্চে, তো ওরা ওদের ব্রাঞ্চে চলে গিয়েছিল। তারপর সব ফ্রেন্ডরে একত্রিত হয়ে ওরা বাসে করে রওনা করছিল। তো এই পিকনিকটার আয়োজন কিন্তু সব ব্রাঞ্চ মিলেই করা হয়েছে, ওদের স্কুলের 4টা ব্রাঞ্চ, ধানমন্ডি, আজিমপুর, তারপর হচ্ছে বসুন্ধরা আর বেলি রোড মূল ব্রাঞ্চ। তো সব ব্রাঞ্চ মিলেই পিকনিকটার আয়োজন করা হয়েছে। আর জায়গাটা ছিল মোহাম্মদিয়া গার্ডেন ধামরাই। তো ওরা আসলে অনেক মজা করতে করতে যাচ্ছিল। আজকে আসলে আমার গলার অবস্থাটা একটু খারাপ, গলাটা ভেঙে আছে, একটু ঠান্ডা লেগেছে, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো পিকনিকে পৌঁছে গিয়েছে, ওরা কিন্তু পুরোটা রাস্তায় অনেক মজা করতে করতে গিয়েছিল, দেখতেই পেয়েছেন আপনারা। আর ও আসলে ওইভাবে ছোটো মানুষ তো ভালোভাবে সব কিছু ভিডিও ওইভাবে করতে পারে নাই, যেমন ও খাবারের ভিডিওটা করতে একদমই ভুলে গিয়েছিল। তারপরেও আমি ওকে জিজ্ঞেস করেছি কী কী খেয়েছিলে, তো প্রথমেই ওদেরকে কিছু ফল দিয়েছিল, বাদাম, গাজর, শসা এগুলো দিয়েছিল, আর চা কফির ব্যবস্থা ছিল ওখানে। আর বাসেই ওদেরকে আসলে নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছে, যেটা ওরা বাসেই করে নিয়েছে। এরপরে হচ্ছে ওখানে যে কিছু স্ন্যাক্স ফলটল ছিল, আর এই যে দেখছেন বসে গল্প করছে, ওরা কিন্তু সব আফরার ফ্রেন্ড। তো আমি আসলে নাম বলছি না, প্রত্যেকেই আফরার ফ্রেন্ড। তো ওরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসে গল্প করছিল। ওদের জন্য দিনটা অনেক মজার ছিল, যদিও আফরা ছোট মানুষ সব কিছু ওইভাবে ভিডিও করতে পারে নাই, দেখা গেছে। আমি ওকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম, তারপরেও অনেক কিছু মিস করেছে। আর প্রত্যেকটা ব্রাঞ্চের কিছু পারফরমেন্স ছিল, তো সেগুলোও আমি একটু একটু ভিডিওতে রাখার চেষ্টা করেছি। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা পারফরমেন্স, সব মিলিয়ে পিকনিকটা আসলে ওদের কাছে অনেক মজার একটা ব্যাপার ছিল। সারাটা দিন ওরা খুবই এনজয় করেছে, আর সন্ধ্যার সময় ব্যাক করেছিল ওরা, যদিও রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে। তো এই তো এখানে খাবার দাবার চলছে, আগেই বলেছিলাম ও আসলে ওইভাবে খাবারের ভিডিওটা করে নাই। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি করনি কেন, ও বললো যে ভুলে গেছে, আসলে ফ্রেন্ডদেরকে নিয়ে এতই মাতামাতিতে ব্যস্ত ছিল যে ওইভাবে করতে পারে নাই। আমি কিন্তু যাওয়ার সময় ওকে সব কিছু বলে দিয়েছিলাম সব কিছু ভিডিও করবে। তো এই তো সবাই মিলে ওরা খুবই মজা করেছিল, এটা একটা পার্কের মতো, কিছু কিছু রাইডও ছিল। আর এই যে আফরার পাশে আফরার ফ্রেন্ডরা, ওরা ফ্রেন্ডরা একসাথেই ছিল।
তো সবাই মিলে ওরা সেদিন খুবই এনজয় করেছে, কি বলবো। ওর পিকনিকের ভিডিওটা দেখে বা যখন থেকেই ও বলছিল ওদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে, আমি আসলে আমার পুরনো স্মৃতিতে চলে গিয়েছিলাম, আমার পিকনিকের কথা আমার মনে পড়ে গেছে। আমাদেরকেও আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল, এসএসসি পরীক্ষা যে বছর দিয়েছি সে বছরই আমাদেরকে বান্দরবানে নিয়ে যাওয়া হয়েছিল। আমার এখনও পুরো স্মৃতিটা চোখে ভেসে উঠছে, কত মজা করেছিলাম ফ্রেন্ডদের সাথে। তো আমাদের সময় তো আসলে ফোন বা ক্যামেরা এত অ্যাভেলেবেল ছিল না, যার কারণে ওই রকম কোনো স্মৃতি নেই, স্মৃতিটা আসলে মনের মধ্যেই রয়ে গেছে। তো এখন সবাই রওনা করার জন্য বাসে উঠে পড়ল বাড়ি ফেরার জন্য। তো আবার ওরা আস্তে আস্তেও আসলে খুব মজা করেছে। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, আর আমার গলাটা আজকে ভাঙা, সেজন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ঠান্ডা লেগে গেছে এই জন্যই। তো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।